ঘরের মাঠে নতুন সিরিজ প্রতিপক্ষ জিম্বাবুয়ে প্রায় আট মাস পর নিজেদের মাঠে সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ওয়ান ডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে ইতিমধ্যে যেখানে শারীরিক অসুস্থতার কারণে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না মেহেদি হাসান মিরাজ ও রুবেল হোসেন দলে এবার নতুন মুখ তিরিশ বছর বয়সী ফজলে রাব্বি প্রায় চোদ্দ বছর ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে প্রথম ডাক পাওয়া এবার তার আমি এত বছর ধরে যখন খেলতেছি সো এখানে ক্রিকেটটাই খেলতে হবে সো আমি চেষ্টা করব আমি যা জানি আমি যতটুকু শিখেছি ওইটাই করার জন্য এর এর বাইরে তো আর কিছুই পারবো না এক্সট্রা কিছু করা এখন আমার পক্ষে সম্ভব না যদি আমার সুযোগ হয় সেক্ষেত্রে আমার বলিংটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে তো আমি যদি বলিং করি আমি চেষ্টা করব যে যতটুকু কন্ট্রিবিউট করা যায় টিমের জন্য আর ব্যাটিংয়েও তো অবশ্যই আমার ভালো করতে পারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ও টি টোয়েন্টি দুটো সিরিজেই হেরে কাল ঢাকায় আসছে জিম্বাবুয়ে অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বেশ ঈর্ষণীয় পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকার পর দু হাজার পনেরোতে এই জিম্বাবুয়েকে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা পরের বছর আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ জিতেছিল ওয়ান ডে সিরিজ আর এবার প্রতিপক্ষের খুঁটিনাটি সম্পর্কে হোমওয়ার্কটা কেমন হচ্ছে ম্যাচ দেখতেছে বা ড্রেসিং রুমে আসার পরে আমাদের প্র্যাকটিস মানে কী বলে মিটিং এবং প্র্যাকটিস শুরু হয়ে গেছে সব ওইটা নিয়ে এখনও তো কথা হয়নি তবে আশা করতেছি প্র্যাকটিস শেষে বা যে কোনো এক হাতে মিটিংয়ে হয়তো এইগুলো নিয়ে আলোচনা হবে একুশ অক্টোবর মিরপুর শিরবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ বাকি দুটো ওয়ানডে হবে চট্টগ্রামে সিরিটে হবে সিরিজের প্রথম টেস্ট এরপর ঢাকা টেস্ট দিয়ে শেষ হবে দুই দলের লড়াই শাকির রুবেন মাছরাঙ্গা আসাংবাদ ঢাকা